হ্যালো, আজকে আমরা যাইতেছি নরসিংপুর বোমাইল এলাকায়, নামাপাড়া নামে একটা জায়গা। দিন সবাই যায় একটু সময় পাস করার জন্য, আমরাও তো যাইতেছি। একটু দেরি হয়ে গেছে, আসলে নামাজ টামাজ পরে একবারে বেরোইছি, তো ওখানটাতে একটু ঘুরবো, সময় কাটাবো, আর দেখবো টুকটাক কি খাবার দাবার পাওয়া যায় আর কি। অনেক মানুষজন আছে, টুকটাক যাইতেছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু মানুষের চাপ কম মনে হইতেছে না? মানুষের চাপ কম, অনেকের দুই তিন দিন, তিন চার দিন এরকম করে ছুটি বসে টানা, অনেকে বাড়িতে গেছে, তাই অন্যান্য ছুটির দিনের তুলনায় আজকে একটু মানুষ কম। সুন্দর লাগে আমার এলাকাটা। আমার কিছু আসছে মাঠটা অনেক সুন্দর না? ভাই রে ভাই, আচ্ছা এগুলো কি বলতো? ঘাস। কি ঘাস? ঘাস ঘাস আবার কি ঘাস হবে? হ্যাঁ ঘাস মানে কি? বিদেশি ঘাস এগুলো, কি জানি আমি, কি জানি। চলো এখানে সময় নষ্ট না করে তোমার এই ঘাস ক্ষেত, ঘাস ক্ষেত থেকে আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে। মেন রোড উঠবো। জায়গাটা কিন্তু অনেক জোস, তোমাদের গ্রামের থেকে অ্যাটলিস্ট সুন্দর। কেন আমাদের গ্রামে তো এরকম আছে দেখো নাই? নিয়ে যাও নাই দেখি উনি এরকম সিনারি আমাকে দেখাও। থাকো তাহলে কি হবে দেখাবো, সরে জমিনে দেখো নি। এটার নাম আইল না? মানে দুই ক্ষেতের মাঝখানে যে রাস্তাটা থাকবে উঁচু মাটি দিয়ে, ওইটা হচ্ছে আইল। আমাদের ওইদিকে বলে হচ্ছে ভেরি। হ্যাঁ ভেরি বলে, ভেরি। সুন্দর জায়গাটা অনেক সুন্দর। এই ধানগুলা মানে তোমার এই যে ঘাসগুলা, এই ঘাসগুলা মানে কি আমি কি বুঝি? এগুলো তো ছোট ছোট ঘাসের মতোই লাগে। দেখছো এই যে পাখিগুলো, এইটা হইতেছে নামা, এলাকার নাম নামা। আর একটা যেন কি ব্রিজ বললো রিক্সাওয়ালা, সেটা নামটা মনে নেই। দিয়াখালী, দিয়াখালী মনে পড়ছে, দিয়াখালী ব্রিজ। ওখানে যায় আমরা
টুকটাক কিছু খাওয়া দাওয়া করব হ্যাঁ আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে আর আজান পড়ে গেছে নামাজ পড়তে হবে মাগরিবের তো আমাদের পাশাপাশি দেখলাম একটা হাতিও ঘুরতে আসছে এলাকাতে এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য তো আমরা এখন নামাজ পড়তে যাব নামাজ পড়ে দেন একটু খাওয়া দাওয়া করব এটা একটা ফুড কর্নার দেখা যাইতেছে মোটামুটি ওয়েল ডেকোরেটেড চলেন যাই ভিতরে ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে তো মানুষের অনেক চাপ কি অবস্থা এতক্ষণ হয়ে গেছে এখন পর্যন্ত অর্ডার করতে পারছো ও মেনু দিয়ে জানে আজকে মানুষের অনেক চাপ কেন অনেক খাবার আছে তো তোমার কিন্তু যতটা বোকা ভাবি তুমি কিন্তু ততটা বোকা না যতটা ছাগল মনে করি ততটা ছাগল না মানে বুদ্ধি আছে তাহলে একটা কাজ করি আজকে নর্মাল চটপটি ফুচকা খাই পরবর্তীতে যখন টাইম থাকবে তখন আইসা দেখা যাবো ওদের ফুড কোয়ালিটি কেমন মানে পার্কটা দিত না টাকা নষ্ট করে লাভ আছে দেয় নাই দেয় যাক একদিক দিয়ে ভালো হয়েছে কি কাঁচা মরিচ তো দেয় ওদের আজকে রাস না কি টক দিছো হ্যাঁ দিছে নাও ধরো নেক্সট টাইম আইসা ইয়া করতে হবে অন্যান্য খাবার ট্রাই করতে না অন্য খাবার আর কোনো আইসো না টোকা মিষ্টি হলেও টেস্ট আছে হ্যাঁ দেখো সিরিয়াসলি নট ব্যাড কাঁচামরিচের দাম কত তুমি জানো ১৬০ টাকা কেজি কিভাবে আশা করো তুমি কাঁচামরিচ কিভাবে আশা করো বলো সরকারি ছুটির দিন বাইরে বের হয় একটা মুশকিল ঝালমুড়ি দেখে আসছে ওটা খাবো না হ্যাঁ যেহেতু এখানে খাবাই না আর কিছু সেহেতু তাড়াতাড়ি খেয়ে চলো যাই অন্য কিছু দেখি অনেক বাজে বাজে খাবার খাওয়ার পর দেখি এখানে একটা ক্যাফে পাওয়া গেছে আশুলিয়া রাইডার্স ক্যাফে চলেন দেখি এখানে কি পাওয়া যায় এক্সপিরিয়েন্স ভালো হয় না খারাপ হয় লেটস সি তিন জায়গায় ঘোরাঘুরি করার পরে থার্ড নাম্বার প্লেসে আসলাম কি বলো তুমি ড্রিঙ্কস করো আমি তো জানতাম না বলো সবাই তো ড্রিঙ্কস করতেছে এখানে তবে আজকে যে কটা খাবার খেলাম একটা ওই ফুচকাটা এভারেজ বারবিকিউ সাব স্যান্ডউইচ আছে আছে একটা যেহেতু খাও নাই এইটা একটা নিই আমার মনে হয় কিন্তু ভালো হবে সাব নেই কিন্তু খাও নাই ওরকম ভাবে আমাদেরকে একটা ভ্যানিলা মিল্কশেক
ভ্যানিলা মিল্কশেক। আমাদের মনে দিব না, একটা অর্ডার করা হয়েছে তো গরিব ভাষা, যে আমরা গরিব না, আমাদের তো অনেক অর্থ, নাকি গরিব? আসছো তুমি ছেলে টুলে নিয়ে আসছো? আমি বলছি যে আমার পানি পাশে পাইছে, কে বলছিল পানি যখন খাওয়া ভালো জায়গা থেকে খাওয়াই তোমার পানি খাওয়াবো তাও ভালো জায়গা পানি খেতে আসছে পানি তো চাপার একটা লিমিট থাকে। এক্সপিরিয়েন্সটা ভালোই ভালোই লাগলো মিল্কশেকটা, যাক শেষ ভালো, যা সব ভালো, তার শেষ একটা খাবার তো ভালো লাগলো না? তো আজকের মতো বিদায়, খাবার তেমন একটা ভালো লাগে নাই, শুধুমাত্র লাস্টের মিল্কশেকটা অ্যাড্রেস ক্যাফে থেকে ভালোই লাগছে। তবে নেক্সট টাইম আইসা এখানে পিৎজা দেন বার্গার সাব চাউমিন এগুলো খেয়ে দেখতে হবে যে কেমন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।